হ্যালো গাইস, তো আজকে আমি সারাদিন ভাবছিলাম যে একটা ভিডিও ছাড়া হয়নি, তো কি নিয়ে ভিডিও ছাড়া যায়। এরকম আমি একটা টপিক খুঁজতে খুঁজতে তখনই আমার চোখ পড়লো আমার ফ্রেন্ড লিস্টের দিকে। আমার ফেসবুকে বেশ কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে, তো তাদেরকে নিয়ে আমি ভিডিওটা বানাতে চাই। তো কিছু কিছু পাবলিক আছে, তারা নিজেদেরকে বিশাল কিছু মনে করে, বিশাল বড় মাপের কিছু মনে করে, তো তারাই আবার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো তাদেরকে নিয়ে ভিডিওটা দেখা যাক। তো যারা যারা এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি তাদেরকে হার্ট করতে চাইছি না, প্লিজ তোমরা এটা মাইন্ডে নেবে না, মাইন্ডে নিলেও আমার কিছু যাই আসে না। ফার্স্টে যে আছে সে হচ্ছে দুষ্টু রয়, কে এটা আমি নিউজে জানি না, থোবরাও চিনি না। তো তার প্রোফাইলটা আমি একটু দেখাতে চাই, এটা যে কোথাকার কে আমি নিজেও চিনি না। প্রোফাইল পিকচার বোধহয় লক করা আছে, যার জন্য দেখা যাবে না। এইবার দেখা যাচ্ছে এখানে বায়োতে লেখা আছে মাই অ্যাটিটিউড ইজ মাই পার্সোনালিটি। তোর যখন এতই অ্যাটিটিউড, তুই আমাকে কিসের জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিস? আমার কথা হচ্ছে এইটাই, তোর যখন এতই অ্যাটিটিউড আমাকে কেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিস? তুই অন্য কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা। ডিপিটাও এমনভাবে দেওয়া আছে, পুরোটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না কে তুমি, কোথা থাকার মহান নারী। এই সমস্তদেরকে নিয়ে আমার কারবার দেখতে পাচ্ছে, এদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। যাই হোক, এই একজনাই পাঠিয়েছে আর বাকি যারা পাঠিয়েছে আমি তাদেরকে দেখালাম না। ভেবেছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো, তো এটা কোনোদিনই অ্যাকসেপ্ট করবো না। যার এত অ্যাটিটিউড, যার এত ইগো, তার সাথে আমি নেই বস। যারা ফ্র্যাঙ্কলি, যারা মিমস পছন্দ করো, তারাই একমাত্র আমার ফ্রেন্ডে থাকার যোগ্য, নচেত বাই বাই। আমি সঙ্গে সঙ্গে তোমাদের সাথে একে আমি ক্যান্সেল মারছি। এই যে কনফার্ম, কনফার্ম মেরে দিলাম, বাই বাই। এটাই হচ্ছে আমার আজকের ভিডিও, কোনো টপিক পাচ্ছিলাম না, ওই জন্য এই নিয়ে ভিডিও করে দিলাম। ওই জন্য আমার সাথে অ্যাটিটিউড দেখে একদম কথা বলবে না।